চেন যে যে আমগুলা এরকম অনেক আমের, কিন্তু আমি অনেক কুচা গাছে থেকে আমগুলা পেরেছি, তবুও অনেক কষ্ট হয়েছে বোটা সহ পাড়ার জন্য চেষ্টা করছি। বোটাগুলো হয়তো বড় না ছোট, কিন্তু বোটা ছাড়া কিন্তু আম নেই বললেই চলে কমই। কিন্তু বোটাগুলা আপনারা এই যে নিচের দিকে এইভাবে রেখে এইভাবে ভাঙবেন, যাতে কষ্টটা আমের মধ্যে না আসে। এই যে এইভাবে হাত দিয়েও দূরে ভাঙতে পারেন, বা এই দেখেন এই যে কষগুলা কিন্তু বাড়ি হচ্ছে। আমি তো কথা বলতেছি যারগুলো আসলেও আমি এক হাত দিয়ে দেখাচ্ছি যে এইভাবে ভাঙতে হয়, মানে কষ্টটা এই যে নিচের দিকে পড়তেছে দেখেন। যখনই আপনারা উপর দিকে বা হাতের এইটা ই করবেন, তখন কিন্তু কষ্ট এই জামের মধ্যে যাচ্ছে এইভাবে, কিন্তু আমের মধ্যে যাওয়া যাবে না। কষগুলো যাতে নিচের দিকে থাকে, বোটাগুলো নিচের দিকে রেখে তারপরে ভাঙবেন। যেমন এই যে দেখাচ্ছি দুই হাতে ভাঙবেন এইভাবে, এইভাবে ধরে এইভাবে ছুটাবেন, এই যে দেখাচ্ছি এইভাবে দেখেন। আসলে আমটা তিন দিন আগে পেরেছি আমগুলা, এইখান থেকে অনেক আম পেকে গেছে, এইগুলি বাচট করে পাকাগুলা বিক্রিও করেছে, এই জন্য এলোমেলো। আসলে যারা অনেকেই বিভিন্ন জায়গায় থেকে কল করে যে ভাই আমাদের আম পচে যায় পাকে না, আসলে আম যদি ম্যাচুরিটি এসে যায় তাহলে কিন্তু আম পাকার জন্য থাকে না। যাই হোক, যদি কেউ ভুলেও আমগুলা কষসহ কেউ পারেন, তাহলে ঠিক এইভাবেই আপনারা আমগুলা তিন দিন পর্যন্ত বাতাস খাওয়াবেন। বাতাস খাওয়ানোর পর আম যখন কষগুলা শুকিয়ে যাবে, তখন ঠিক দুইয়ের থেকে তিন দিন পর আপনারা বা দুই দিন পর, এক করে কষ শুকাইলেই হয়। শুকানোর পরে আপনারা এইভাবে এই যে যেমন দেখাচ্ছি যে যে পেপার ঠিক এইভাবেই দিবেন। এটা অনেকে বলবেন যে আমরা এই ধরনের ক্যারেট পাবো কোথায়। ক্যারেট না হোক, যদি কার্টনও হয় তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, কার্টনের মতো করতে পারেন। পেপার ঠিক এইভাবেই এই দুই সাইডে, যেমন এই যে দিচ্ছি এইভাবে দুই সাইডে আপনার মোটা দুই পল্লা পেপার দেবেন। ও দেখাচ্ছে আরও যে আসলে কীভাবে দিতে হয় পেপারগুলো, খুব ভালো করে লক্ষ্য করবেন। হ্যাঁ, এইভাবে দিলাম এখানে একবারে ভিতরটা পর্যন্ত দেখাচ্ছি যে আসলে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যা আম দিলে সঠিকভাবেই আসবে। দেখাচ্ছি এই আপনার চারপাশে চারটি পেপার দেওয়া হয়ে গেল। আপনারা ভিডিওগুলো না হয় আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন। চারপাশে চারটা দিলাম, এখন কিন্তু আপনার নিচে দিতে হবে। দেওয়ার পর দেখেন এরকম এত সুন্দর একটি ই হইল, এইখানে কিন্তু কোনো বাতাস ঢোকার মতন কোনো কায়দা নাই, এখানে ঢুকতে পারবে না কোনোভাবেই। এখন আম যদি আপনারা এইভাবে দিতে পারেন, আপনি সোয়াইয়াও দিতে পারেন এইভাবে, যদি কোন যে আমি সোয়াই দেব তাও দিতে পারেন, বা যদি কোন যে না এইভাবে আমরা দিব না, যদি কোন যে আমরা মুখ উপর দিকে দিব এইভাবে দিব, মুখ উপর দিকেও দিতে পারেন। আবার অনেকে নিচের দিকে দেয়, নিচের দিকে দেওয়া যায়, সমস্যা নাই। আবার যদি কোন যে না আমি এইভাবে একদম শুয়ে দেব, এইভাবে শোয়াইয়া, তারপরে শোয়াইয়াও আপনার দিতে পারেন। আমগুলা দেওয়ার পর আপনার তিনের থেকে চার দিন হাইস্ট এর উপরে লাগবে না, আপনি চার দিনের ভিতরে আপনারা
মালটা আমগুলো আপনারা খুলবেন, খুলে বাইর করবেন, ইনশাআল্লাহ আমগুলো পেকে যাবে, আপনারা সবাই খাইতে পারবেন। দেখাচ্ছি, আসলে আর ভিডিওটা লম্বা করব না, আমি বুঝতে পারছেন তো দর্শক ভাইয়েরা, সহজ। এই যে একটি চালি আমি দেখাবো একটি, তারপরে ঠিক আপনারা এটা নিজেরাই অনেক বুঝতে পারবেন, মানে এমনভাবেই করবেন যাতে আমগুলা সাজাবেন, যাতে করে আমগুলা কোনোভাবেই এলোমেলো না হয়, সুন্দর করে এভাবেই সাজিয়ে রাখবেন। কয়েকভাবেই দেওয়া যায়, আসলে যে যেইভাবে বোঝে সেইভাবেই দেওয়া যায়। দেওয়ার প্রসেসিং একটাই, এই যে এইভাবেই দিতে পারবেন, ভালো হয় সবচাইতে। আমরা এভাবেই দিই আর কি, আমি দুই তিনভাবেই দিই, আপনারা তিনভাবেও দিতে পারেন, একভাবেও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এই দেখেন, এখন এই যে আরেকটি পেপার দিচ্ছি এইভাবে, প্রতিটা এটা চালি বলে আর কি, যেমন এক চালি নিচে দেওয়ার পর আরেকটি দিলাম চালি, পেপার দিলাম, এই পেপার দিয়ে আবার আরেকটা চালি এই পর্যন্ত পুরো ক্লিয়ার করে পরে আবার আরেকটা চালি দিবেন। মানে এক কথাই বলতে যে আপনার যেই পর্যন্ত এই কার্টন বা কেরের যেই পর্যন্ত থাকে এই পর্যন্তই আপনারা বইরেও দিতে পারেন, খালিও থাকতে পারে, এটা কোনো সমস্যা নয়। তারপর যখন আপনারা শেষ চালিতে এরকম আরেকটি পেপার এভাবে দিবেন, এভাবে দেওয়ার পর আপনারা এই যে কম সাইডের কাগজটা এটা এই দিকে এইভাবে উঠাবেন, এই ভালো করে সুন্দর করে দুইটা সাইড গুঞ্জে দিবেন, পরের সাইডটা পরে এই সাইড উঠাবেন, পরে যে কোনো এক সাইড বা এই সাইড দিয়ে এভাবে এই দিকটা গুঞ্জা দিলেন সুন্দর করে, যাতে হাওয়া ভিতরে না ঢুকতে পারে, এইভাবে পরে ওপর সাইড উঠিয়ে দিলেন, উঠিয়ে এইভাবে ঠিক এইভাবে টান দিয়ে একটু রোদ যাতে না থাকে টাইট দিয়ে এইভাবে চতুর সাইড গুঁজে দেবেন। এইভাবে কিন্তু দিলে আসল মেন এই হচ্ছে যে যদি কোনো রকমভাবে হাওয়া না ঢুকতে পারে, একজন মানুষও কয়েক সেকেন্ডের মধ্যে মারা যেতে পারে, কারণ অক্সিজেন না পাইলে সবই সিদ্ধ হয়ে যায়। এই জন্যই আপনাদের সমস্ত দেখাইলাম সুন্দর করে, আপনারা যারা কৃষক আছেন, চাষি যারা আছে তারা, তাদের তো কোনো কথাই নেই, যারা ব্যাপারী আছে তাদের তো কোনো কথাই নেই, এখন শুধু যারা কৃষক গৃহস্থ, যারা আসলে যারা কৃষি কাজ করে এরাই কিন্তু কৃষক, কৃষক এক জিনিস, চাষি আরেক জিনিস, দুইটা জিনিস কিন্তু দুই। এই জন্য এটা আপনাদের দেখাইলাম, যারা আসলেই চাষি, বাড়িতে চারটি পাঁচটি বা একটি গাছ আছে, গাছে আম পেকে পড়ে যায়, দেখা যায় যে ভিতরে কলিজার মতন ভিতরে পাম হয়ে যায়, টুকটুক করে গন্ধ করে খাওয়া যায় না, আসলে রূপালী আম গাছে পাকলে খাওয়া যায় না, আপনাদের পেরেই খেতে হবে। অনেক একদিন আগে দুই দিন আগে আমাকে এক মহিলা বলছে যে হে ভাই, আমাদের এই রূপালী গাছটা ভালো না। আমি বললাম কেন ভালো না, কারণ কি ওই গাছের আম খাওয়া যায় না, ভিতরে ওই চাক্কা চাক্কা কলিজার মতন নষ্ট বাইর হয়, এই গাছের আম পাকলে খাওয়া যায় না। আমি কইলাম যে পোকার মতন কথা বললা, কেন খাওয়া যাবে না, এটা পাইরা, এটা হলো হাইব্রিড জাতীয় আম, এটা পাইরা পাকাইতে হবে এই সিস্টেমে। পরে বলছে ঠিক আছে ভাইয়া, আমি ওইভাবেই আসলে পেরে রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, সবাই ভালো থাকুন, আল্লাহ পাক যেন ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করেই আজকের মতন বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, যদি সুস্থ আল্লাহ পাক রাখে তাহলে আপনাদেরকে আমিও নিত্য নতুন ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।